দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব একটা টিপস। দেখেন এটা ফুলকপি, ফুলকপিটার আমি এটা কেটে নিয়েছি। আমি প্রায় এক বছর আপনি ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো কালো হবে না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। সেই টিপসটা নিয়ে আসছি আপনাদের মাঝে, আপনারা যারা না জানেন তারা দেখে নেবেন এবং ট্রাই করবেন। আর অনেকে হয়তো বা জানে, জানি না কে জানে না জানে, আমি এটা ট্রাই করছি, এটা অনেক আগেই সফল হয়েছি, সেজন্য আমি নিয়েছি। দেখেন একটু পানি গরম, পানিটা ফুটে ওঠার পর আমি ফুলকপিগুলো দিয়ে দেব, একটু ভাপ দিয়ে রাখবো, কারণ ডিপ ফ্রিজে যদি তাজা বা কাঁচা জিনিস রাখা হয় পরে নামানোর সাথে সাথে কালো হয়ে যায়, আর সেই জন্যই আমরা এই জিনিসটাকে ফুলকপিটাকে আমি ভাপ দিয়ে রাখব। দেখেন আমি বাস এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করে কেটে এবং ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কালা ময়লাগুলো ফেলে দিয়েছি। এখন অনেকগুলো ফুলকপি বা এই দিনে শীতের দিনে তো অনেক পাওয়া যায়, অন্য মানে গরমের দিনে সেই ফুলকপিগুলো পাওয়া যায় না, এই জন্য আপনাদের যাদের ডিপ ফ্রিজ আছে বা বড় ফ্রিজ আছে তারা কিছু রেখে দিতে পারেন, সংরক্ষণ করতে পারেন। তাই সংরক্ষণের জন্য আর কি টিপসটা, এক বছর খেতে পারবেন আপনি, এক বছর খেতে পারবেন একটু একটু করে, ইচ্ছা আপনার, একবার যেভাবে রাখবেন সেভাবেই থাকবে, কালার নষ্ট হবে না। কাঁচাটা রাখলে হয়তো আপনি কালো হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না, গন্ধ আসবে। আর আমি এটা এই যে পানিটা ফুটে উঠছে, এখন আমি এটার ভিতর দিয়ে দেব ফুলকপিটা। দেখেন এই যে আমি একটু ভাপ দেব, বেশি না, একটু ভাপ দেব যেন কাঁচা ভাপটা সরে যায়। এই যে আমি এখানে দুইটা ফুলকপি নিয়েছি, পরে আরও করব। আজকে আমি দুইটা বড় বড় দুইটা ফুলকপি নিয়েছি, এগুলো আমার দরকার হয় না আজকে, এই জন্য আমি এগুলো কেটে রাখছি। এই দিনে শীতের দিনে অনেক ফুলকপি বাঁধাকপি সবই পাওয়া যায়, কিন্তু গরমের দিনে তো এগুলো পাওয়া যায় না, এই জন্য সংরক্ষণ করার জন্য আমার এই পদ্ধতি। একটু পর হয়তো 5 মিনিট বা 2-3 মিনিটের একটু করে ভাপটা ওঠার পরেই আমি এটা ছেঁকে ফেলবো। দেখেন একটু ঢেকে দিই, দেখেন এগুলো হয়ে গেছে, এই ভাপ এই পর্যন্ত হয়ে গেছে, এখন তুলে ফেলবো। দেখেন আমি তুলে ফেলছি এই পর্যায়ে, বাস এর চেয়ে বেশি না কম আর কি। এইভাবে একটু ভাপ দিয়ে রাখলে এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পলিথিন ভরে রেখে দেব। ঠিক আছে, এবার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ট্রাই করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।